চন্দ্রধ্বজ নামে পুত্র হয়াছিল আরো দিনে দিনে চন্দ্রধ্বজে একদিনা চন্দ্রধ্বজে হো পিতৃ কাকো Yeah.
ধজে অ ঘুরি ঘুরি সাই অ হাতে চন্দ্র ধজে সুন্দরী কন্যা এক অ আছে হেহি ওসার চাপি চন্দ্র ধজে চন্দ্রধ্বজক চাই পাছে চন্দ্রধ্বজক চাই পাছে অ শান্তি পনির জিয়ারী হবনানি মোর নাম এই আশ্রম খন চোৱা চিতা আশ্রম খন চোৱা চিতা এ বনানীর রূপ চন্দ্র মুগ্ধ হই রইলা বনানীক চাই পাছে অস্বীকারী হয় আহি সময় তোমার কাকলই দরা হাজি আহি মেদিন তোমার নিবল ও না লাগে থাকিব তুমি বনর বনানিয়ে লাজ লাজ করি চন্দ্রধ্বজক চাই পাছে পিতৃ হান্দি পনি গৈছে অতীর্থ করি কিছুদিনের মূরত পিতৃ কিছুদিনের মূরত পিতৃ আর তেতিয়া এই সকল কথা মই পিতৃর আগে কম পিতৃর আজ্ঞা পালে মই পিতৃর আজ্ঞা পালে মই ও এই মতে দুয়োজনে হবনর মাজা
কারিগণে হ দেখি বা কবাই ও মাতামাতি করি হবে এ বনিহাত ও দেখা পাইছা ও হেই জোরা এ বনিহাত এটা কাম করো দে হি চলিবা কর আমি সুধি চাওঁ দে ও বেটা শিকারী ও দেখার ভিজা বনানিয়ে সোণারী গণ তেনেকৈ নকবা তেওঁ তেনেকৈ নকবা তেওঁ বাবে স্বামী অ তুমি থাকা এই পিতৃক সেৱা কৰি অপিতৃক সেৱা কৰি
কালক্রমে বনানী অগর্ভবতী। তাকরে কি চন্দ্রধ্বজার ধজক মুনি বরে হসিনি পুয়া মা বনানি জিয়ে কোধে মুনি গুরুদেব গুরুদেব ও গুরু চন্দ্রকেতুর পুত্র চন্দ্রধ্বজ আর তই মোর কন্যা বনানীক বিবাহ করাইছা? নাই নাই, নহয় নহয়, এই বিয়া সম্ভব নহয়, এই বিয়া সম্ভব নহয়, এই বিয়া অসম্ভব। এই কথা শুনি হান্দি পনিরি ধাতি উড়ি যায়। এই বিয়া কেতিয়াও
দিয়ে কেতিয়াও পরম শ্রদ্ধা ভজন নাম ধর্মী রাইজ বনানী আর সন্দ্রত ধ্বজর বিয়া কিয় অসম্ভব এই কথা জানিবলে হলে আমি আকৌ কুড়ি বছর পিছর কথা কব লাগিব যি সময়ত রাজকুমার চন্দ্রত ধ্বজর পাঁচ বছর বয়স হয়েছিল সেই সময়ত তেওঁর মাতৃ প্রভাবতী পুনৰবতী হয়েছিল আর আনন্দতে চন্দ্রকেত রজায় রানীক হাহি হাহি কৈছিল শুনা শুনা মোর প্রাণর প্রিয়া আমার পুত্র চন্দ্র ধ্বজর পাঁচ বছর হইলা জানা প্রিয়ে এ দান দক্ষিণা দিম মই প্রজার মাজত আর প্রজাগণে উদরপুরে খাব আহি আর শুনা প্রিয়ে যদি তোমার এবার এটি কন্যা সন্তান জন্মে তেনে হলে উপযুক্ত দরা চাই তাইক বিয়া সেইদিনা যে কিমান আমি কতদিনে রানী রেপ কন্যাই উপ কিন্তু জন্মিয়ে কন্যা গত এই দুবার মান কান্দি কান্দি নিথর হই কন্যা সাবতী রানী কহাবতী ধরি কান্দে রানী প্রভাবতী ও কান্দে রানী ভাগ্য কধিয়াই হয়ে আছে এই নাই বলে লই আসমায়
সভাত বহি আছিল চন্দ্রকেতুরাই হেনকালে দূতে যায় হেনকালে দূতে যায় মহারাজ মহারাজ রানী রেতি কন্যা সন্তান জন্মিছে মহারাজ রানী রেতি কন্যা সন্তান জন্মিছে কি রানীর কন্যা সন্তান জন্মিছে কিন্তু মহারাজ সেই কন্যাজনী জীবিত নহয় কন্যাজনী মৃত কি রানীর মৃত কন্যা জন্মিছে নাই নাই নহয় নহয় এই সিংহাসনের পর রাজা উঠি আহিলা সুতিকা গৃহে যায় সুতিকা গৃহে যায় ও রাজাক দেখিয়া রানী কান্দিবে ডাঙর দীঘল করিম আর তাইক মই উপযুক্ত দ্বারা চাই বিয়া দিম এলোক মহারাজ আপনার মরমর কন্যা আমার ভাগ্যত এয়াই আছিল কিন্তু প্রিয়
ফল হরি গলেও তো গছ ডালো ফালি পড়া নাই হি সময়ত আকৌ ফুলিব আকৌ তার ফল ধরিব এই কারণে এই কারণে এই মতে চন্দ্র কেটুই অভার্যা কব দুটগণক মাতি রাজা তোমালোকে এই মৃত কন্যাটি হৌ শ্মশানত পেলাই দিয়া নকৰি পলম ৰজাৰ বচনে ধুতেই ৰাণীৰ কোলাৰ পৰা সেই মৃত কন্যাটি লৈ আহি হৌ শ্মশানতে পেলাই দিলে কিন্তু হাই বিধিৰ লিখন নেযায় খণ্ডন সেই বননীত অপবাদৰ ভয়ত শিয়াল কুকুৰে খাওক বুলি শ্মশানত পেলাই থৈ গৈছে কি নিষ্ঠুৰ মানৱ জাতি ধিক জীৱশ্ৰেষ্ঠ মানৱ জাতি কিন্তু শিয়ালিনী আমি পশু হলেও ইমান নিষ্ঠুৰ কাম কৰিব নোৱাৰিম কিন্তু শিয়ালিনী এতিয়া কৰিবি কি অহিয়ালিয়ে কথা এটা কম শিশুটোক আমাৰ ঘৰে দাঙি লৈ যা ৰাতি হয় আহিল দানা পাৰিল হয় বেছি সিংহ বেঘ্ৰে দেখা পালে বেলা বুটাক মাৰি শিয়ালিয়ে কথা এটা কম শিশুটোক আমাৰ ঘৰে দাঙি লৈ যা শিয়ালিয়ে কথা এটা কম শিশুটোক আমাৰ ঘৰে দাঙি লৈ
সুখিয়ালিনি এ মানুহৰ সন্তানিয়াক কি বস্তু খুৱাবি গাতৰ ভিতৰত ইয়াক সেইকাৰণে প্ৰিয়া মই সমনতে ভাগ মানুহৰ সন্তানিয়াক অহান্দিপনি নামে মুনি থাকে সেই ঠাই ধ্যানত বহি আছে মুনি এ মুনিৰ কাষত শিশু গোট লাহে কৰি থ ধ্যান ভঙ্গ ওচৰতে শিশু কন্যাক অয়াথে বেথে শিশু গোট কোলে কৰি লৈলা চন্দ্ৰকেতুৰ কন্যা বুলি আজিকালি কৰি কন্যাই হবাঢ়ি বেলা আৰু হান্দিপনি মুনিয়ে কি কৰিলে বনত পোৱা হেতু নাম বনত পোৱা হেতু নাম মা বনানী ও মাজনী তোরে কথা ভাবি দুখ লাগে ও পালতক 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 বনতে ও আজিকালি করি তই ডাঙর হলি এতিয়া কি কৰো মই মাজনী তোৰে কথা ভাবি পৰম শ্ৰদ্ধাভাজন নামধৰ্মী ৰাইজ যিজনী কন্যাক চন্দ্ৰকেতু ৰজাই মৃত্যু হোৱা বুলি শ্মশানত পেলাই দিছিল সেই কন্যাজনীৰ আচলতে মৃত্যু হোৱা নাছিল কন্যাজনী অচেতন হৈ আছিল আৰু সেইজনী কন্যাকে আজি ৰজা চন্দ্ৰকেতুৰ পুত্ৰ চন্দ্ৰধ্বজে বিবাহ কৰালে চাও সিহঁত দেখোন ভাই ভনী অ এই কথা হান্দি পনীৰ মনত হ'ব ভাই ভনীৰ বিয়া অসম্ভৱ 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 অ কথা শুনি বনানীৰ বিষাদিত কৰিবা দুখা
তার মানে তাই গর্ভবতী। হে ভগবান, ভাই কি হয়েছ প্রভু, ভাই কি হয়েছ, ভাই কি হয়েছ, হে প্রভু Bye.
নাই তই তেনে কই নকবি ভনী তাই মোর মুখর বলেছা তাই মোর মুখর বলেছা তাই মোর মুখর বলেছা কিছু সময়ের পিছন
কিছু সময়ের পিছত আমি নিঠর হয়ে যাম, এই কারণে এই কারণে আজ্জোর করে আর আজ্জোর করি ভগবান ক, হে ভগবান অজন্ম জেনে অজন্ম জেনে আমি দুয়ো দুয়োকে পতি আর পত্নী রূপে পাও, অজন্ম জেনে অজন্ম জেনে আমি দুয়ো দুয়োকে পতি আর পত্নী রূপে পাও, পরাজন জানামারি আমারি আর পূর্ণ আশা, হে বিক লাগি দুয়ো জানে ও ঢলিয়া নিমিষতে প্রাণবায়ু উড়ি গুছি গয়,